এই বছর 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে দেশ। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর রাজপথে একটি জমকালো কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই প্যারেডের সরাসরি সম্প্রচারও হয়। এই কুচকাওয়াজ দেখতে বিপুল সংখ্যক মানুষ রাজপথে যান, তবে এই প্যারেড দেখতে টিকিটের প্রয়োজন। আমরা আপনাকে জানাবো কখন এবং কোথায় এই টিকিট পাওয়া যাবে, সেই সঙ্গে এই টিকিটের জন্য কত টাকা দিতে হবে। অনলাইনে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার টিকিট বুক করতে পারবেন। এবার প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য টিকিট বুক করা খুব সহজ করা হয়েছে। এর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না বা আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে টিকিট কিনতে হবে না। প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ও টিকিটে এবার অনলাইনে পাওয়া যাবে। আপনি amontron.mod.gov.in-এ ক্লিক করে এবং আপনার বিবরণ পূরণ করে ঘরে বসে টিকিট পেতে পারেন। পোর্টালটি 6 জানুয়ারি থেকে চালু হয়ে হবে। করোনা সংক্রমণের কারণে গত 2 বছর প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে অনেক বিধিনিষেধ ছিল। 60 বছরের বেশি এবং 15 বছরের কম বয়সের লোকজনকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের সংখ্যাও ছিল সীমিত। এবছর পরিস্থিতি অনেক ভালো, তাই এবার বিপুল লোক সমাগম হবে বলেই মনে করা হচ্ছে।